কাঁচি কেন নিচ্ছে না না কাঁচি ফটো তুলছে এখন এরে তুমি ফ্ল্যাশ আছে তুমি এরকম করছো না আমার খুব ভয় করে ফটো তুলতে ভয় করে তুমি ভয় করে না জীবনের সবচেয়ে মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গিফট তাতাই লিচি আমাদের দিয়েছে, তা হলো মা থেকে ঠাম্মিতে পরিণত করেছে। টুপুর, তুমি আমাদের কাছে এক বিশেষ উপহার যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এত গর্বিত, এত উৎফুল্ল যা তোমায় বুঝিয়ে বলা জানানো যাবে না। হ্যাপি বার্থডে টুপু, হ্যাপি বার্থডে টুপু সোনা, হ্যাপি বার্থডে টুপু, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টুপু। লাস্ট 3 মাস ধরে কোভিড-19 আমাদের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে, কিন্তু সেই সময়তেও তোমার ভিডিও, তোমার ছোটবেলা থেকে প্রতিটি পদক্ষেপ তোমার বাবা মা আমাদের কাছে পাঠিয়েছে, তাতে আমাদের জীবন ধন্য হয়ে গেছে। আমরা খুব আনন্দে কাটিয়েছি এই 3 মাস। তুমি খুব বড় হও, খুব ভালো থেকো, খুব ভালো জীবন ধারণ করো। বাবা মা, গ্র্যান্ড প্যারেন্টস, সবার মুখ উজ্জ্বল করো। তোমার জীবন খুব সুন্দর, খুব আনন্দময়। একটা ছড়া তোমার খুব ভালো লাগে, এই ছড়াটা কিন্তু আমরা ঠাকুমা পিসিমার কাছ থেকে আমরা শুনেছিলাম, সেটা আজও তোমাকে শোনায় এবং ছড়াটা শুনতে তোমার খুব ভালো লাগে। তো আজকের এই শুভ মুহূর্তে আমরা ওই ছড়াটা শোনাতে যাই আরো। চিংড়িরা নীল তোকে খাবো লোলো, খাবি খাবি বেশ করবি লো বললি কেন, যাচ্ছি আমি শিয়াল ভায়ার কাছে, শিয়াল ভায়া শিয়াল ভায়া ঘরে আছো যে, এত রাতে কে ডাকাডাকি করবে, আমি ভাই চিংড়ি রানী, কষতে দাও পেয়ে খানি, বসবো না ভাই ভগবান, একটি কথা বলো কি কথা ভাই। টুপুর তুমি খুব ভালো থাকবে, দাদাই ঠাম্মির আশীর্বাদ তোমার সঙ্গে সর্বদা থাকবে, তুমি অনেক বড় হবে এবং সকলের প্রিয় পাত্র হিসেবে থাকবে। আমরা অনেক দূর থেকে তোমাদের আর তোমাকে আশীর্বাদ করছি, তুমি খুব ভালোভাবে থেকো, তোমার শরীর যেন ভালো থাকে সব সময়, বাবা মাকেও ভালো রেখো, নিজেও ভালো থেকো। ধন্যবাদ।